মৌমাছি আমরা আমাদের আশেপাশে সবসময় দেখতে পাই। আমাদের মধ্যে বহু মানুষ আছে যারা এদেরকে দেখে ভয়ও পায়। কিন্তু কখনো কি আপনি ভেবেছেন যে মৌমাছিদের আমাদের পৃথিবীকে চালানোর পেছনে কত বড় হাত আছে? এদের অস্তিত্ব এবং সহযোগিতার ওপরে হয়তো আমরা কখনো আলোকপাত করতে পারি না সেইভাবে যেভাবে আমাদের করা উচিত। কিন্তু এই প্রকৃতি যদি মৌমাছি আমাদের না দিত, তাহলে হয়তো আমাদের শরীরের সুতোর তৈরি কাপড় কিংবা হাতের গরম কফির মগটা কখনোই আসতে পারত না। মৌমাছি আমাদের জন্য এত পরিমাণে সহায়ক যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। চলুন একবার জেনে নেওয়া যাক, যদি আমাদের পৃথিবী থেকে সমস্ত মৌমাছি শেষ হয়ে যায় তাহলে তার প্রভাব আমাদের পৃথিবীর ওপর কিভাবে পড়তে পারে। তবে ভিডিওটা শুরু করার আগে আমি রিকোয়েস্ট করব, চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটা অন করে নেওয়ার জন্য, এতে আমাদের ভিডিওর আপডেটগুলো সবসময় আপনার কাছে চলে যাবে। পলিনেশন কিংবা পরাগযোগের কথা তো আপনি নিশ্চয়ই শুনেছেন, কিন্তু কেউ কি এটা জানে যে আমাদের পৃথিবীতে প্রায় 100 রকমের শস্যের উপর 700 কোটি লোক নির্ভর করে? অর্থাৎ এই 100 প্রকারের শস্য থেকে প্রায় 90% খাদ্যবস্তু উৎপাদন করা হয়। আর এই সমস্ত শস্যের বৃদ্ধি, প্রসার এবং বংশবিস্তারের জন্য এই মৌমাছিগুলোই দায়ী। এই শস্যগুলোর পরাগযোগের প্রায় 70% এই মৌমাছিগুলোই করে থাকে। একটা ফুলের সঙ্গে আরেকটা ফুলের মিলন করার এই প্রক্রিয়ায়, যেটা শেষ পর্যন্ত একটা ফলের রূপে আমাদের কাছে এসে পৌঁছায়, সেটা এই মৌমাছিগুলোরই দান। একবার কল্পনা করে দেখুন, যদি এই মৌমাছিগুলো না থাকতো তাহলে এই রসালো ফলগুলো কিংবা সবুজ শাকসবজি খাওয়া তো দূরের কথা, মিউজিয়ামেও আমরা দেখতে পেতাম না। শুধুমাত্র ফল কিংবা শস্যই নয়, কফির উৎপাদনও এই মৌমাছির ওপরেই নির্ভর করে। যদি এই মৌমাছিগুলো আমাদের পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যায় তাহলে সারা পৃথিবীতে কফির সাপ্লাইও বন্ধ হয়ে যাবে। যদিও কফি ছাড়া মানুষ মরে যাবে না, কিন্তু এই ব্যবসার সঙ্গে জড়িত কোম্পানি এবং সেই কোম্পানিতে কর্মরত মানুষের জীবিকার ওপর বিশাল ধরনের প্রভাব পড়বে। আর অনেকে এমনও আছে যারা যদি গরম গরম কফি সকালে না পায় তাহলে সারাদিন তাদের মুড ঠিক নাও থাকতে পারে। কাপড়ের মধ্যে কটন মানে সুতির কাপড় সবার প্রিয়, আর আপনার জেনে আশ্চর্য হবে যে 50% মানুষ কটনের জামাই পরে। কটনের উৎপাদনের জন্য যে কার্পাস চাষ করা হয় সেটা সরাসরিভাবে মৌমাছিদের ওপরেই নির্ভর করে। সারা পৃথিবী জুড়ে চাষ করা কার্পাসের পরাগযোগ এই মৌমাছিদের দ্বারাই সম্পন্ন হয়। আর এটা যদি না হয় তাহলে আমেরিকা, চীন, ভারত এবং বাংলাদেশের মতো কিছু দেশ যেখানে প্রচুর পরিমাণে কার্পাসের চাষ করা হয় এবং বড় বড় টেক্সটাইল ইন্ডাস্ট্রি আছে, সেই সমস্ত দেশকে অনেক ক্ষতি সহ্য করতে হবে। শুধু এইটুকুই নয়, সুতির তৈরি যে সমস্ত জিন্স, শার্ট, টি শার্ট আমরা পরে থাকি সেগুলো পরা তো দূরের কথা, চোখে দেখাটাও আমাদের ভাগ্যে জুটবে না যদি মৌমাছি আমাদের পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়। আমাদের শরীরে কটনের কাপড় অর্থাৎ সুতির কাপড় সব থেকে আরামদায়ক বলে মানা হয়, কিন্তু মৌমাছি যদি না থাকে তাহলে আমাদের অন্য ধরনের কাপড়ের ওপরেই নির্ভর করতে হবে। আমাদের দৈনন্দিন জীবনে কাজে আসা ড্রাই ফুডস যেমন বাদাম বা কাজু, এইগুলোকে চাষ করার জন্য মৌমাছি অনেক বড় ভূমিকা পালন করে। পৃথিবীর সব থেকে বড় বাদাম তৈরি করার কোম্পানি, যাদের বিজনেস $100 billion কাছাকাছি, তারা সম্পূর্ণভাবেই এই মৌমাছিদের ওপরেই ডিপেন্ড করে। সেখানে কাজুও এমন একটা প্রোডাক্ট যেটা মৌমাছির পরাগযোগের ফলেই উৎপন্ন হয়। আফ্রিকাতে মৌমাছিদের পরাগযোগের ফলে চাষ করা কাজুর পরিমাণ আর্টিফিশিয়ালভাবে উৎপন্ন করা কাজুর থেকে দ্বিগুণ হয়। আর শুধু এইটুকুই নয়, সেখানকার হাজার হাজার পরিবার এই ইন্ডাস্ট্রির ওপর নিজের জীবিকার জন্য নির্ভর করে। অর্থাৎ মৌমাছির বিলুপ্ত হয়ে যাওয়ার কারণে শুধুমাত্র এই ড্রাই ফুডসের কমতি মার্কেটে দেখা যাবে সেটাই নয়, সেই সমস্ত হাজারো পরিবার যারা এই ইন্ডাস্ট্রির ওপর নিজেদের জীবিকার জন্য নির্ভর করে তারাও নিজেদের জীবিকা হারাবে। আপনার জেনে আশ্চর্য হবে যে পৃথিবীর প্রায় অর্ধেক ব্যবসা বাণিজ্য সরাসরি এই মৌমাছিদের ওপরেই নির্ভর করে। আর যে সমস্ত ব্যবসা বাণিজ্য সরাসরি মৌমাছির ওপর ডিপেন্ড করে না, তারা ইনডিরেক্টলি অর্থাৎ কোনো না কোনোভাবে মৌমাছির ওপর নির্ভর করে। এমনকি পরিবহন এবং মাংসের ইন্ডাস্ট্রিও এই মৌমাছিদের ওপর অনেকটা নির্ভর করে। এর একটা ছোট্ট উদাহরণ আমি আপনাদের দিতে চাই।
আমেরিকার সবথেকে বড় খাদ্যবস্তু পরিবহনের কোম্পানি ডট ফুডসের বার্ষিক আয় প্রায় $5.5 billion। যদি খাওয়ার দাওয়ারের এই জিনিসগুলো মৌমাছি বিলুপ্ত হয়ে যাওয়ার কারণে শেষ হয়ে যায়, তাহলে এই কোম্পানিগুলো কি করবে? এটা তো একটা কোম্পানির কথা বললাম, সারা পৃথিবীতে না জানি এরকম কত কোম্পানি আছে যারা $billion billion ইনকাম করছে শুধুমাত্র এই মৌমাছিদের দয়ার কারণে। ঠিক এরকম ধরনের আরও একটা ইন্ডাস্ট্রি হলো মাংসের ইন্ডাস্ট্রি, অর্থাৎ মিট ইন্ডাস্ট্রি। এই ইন্ডাস্ট্রিতে যে সমস্ত পশু পাখিদের পালন করা হয় তাদের খাদ্যের একটা প্রধান উৎস হলো খৈল। খৈল বিভিন্ন ধরনের হতে পারে, এটা সর্ষে থেকেও হতে পারে, বাদাম থেকেও হতে পারে, নিম থেকেও হতে পারে, এরকম নানান ধরনের শস্য থেকে উৎপন্ন হতে পারে। আর মৌমাছি যদি না থাকে তাহলে এগুলো উৎপন্ন করা সম্ভব হবে না। অর্থাৎ অন্তিম ফল হিসাবে ইন্ডাস্ট্রিয়াল লেভেলে মাংস উৎপন্ন করা সম্ভব হবে না। একবার ভাবুন, যে সমস্ত দেশগুলো সারা পৃথিবীতে মহাশক্তি হওয়ার দাবি করে সেই সমস্ত দেশের ভাগ্য বিধাতা কোনো না কোনোভাবে এই মৌমাছিগুলোই। আর এই ছোট্ট মৌমাছিগুলো যদি মনে করে তাহলে যে কোনো বড় বড় দেশের ইকোনমি একেবারে মাটিতে মিশিয়ে দিতে পারে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটা প্রেস করে নেবেন। আর আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওর সাথে। ততক্ষণের জন্য স্ক্রিনের এই ভিডিওগুলোর মধ্যে যে কোনো একটা আপনি এনজয় করতে পারেন। ধন্যবাদ।